লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা সারা বিশ্ব করোনার প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করার জন্য এত মাথা পারতেছে না যদিও তারা গবেষণা করতেছে গবেষণা করে ফেলোয়ার হচ্ছে আর বলতেছে এটি সময় লাগবে একজন মুসলিমের জন্য করোনার ভ্যাকসিন যেটি রাসুল সাল্লাম দিয়েছেন এই ভ্যাকসিন প্রতিষেধক যদি একজন মুসলিম গ্রহণ করে তাহলে ইনশাল্লাহ তাকে করোনা গ্রাস করবে না করোনা থেকে মুক্ত পাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবে করোনার ভ্যাকসিন হলো একজন মুস্তিম হিসাবে পাঁচ শক্ত সলাদ আদায় করবেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়বেন বিস্মিল্লাহিলা দিলা ইয়াদুরু মাসমিহি শাইউনফিলার দেওয়ালা ফিসসামা ও সামিল আলীম বাসায় থেকে যখন বের হবেন এই দুয়াটি পরে বের হবেন বিস্মিল্লাহিতা অক্কালতো আলাল্লাহ ওয়ালা হাউলাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ যদি বাসা থেকে অন্য অবস্থান করেন যে কোনো স্থানে হোক না কেন একবার শুধু পড়বেন এই জিকির দোয়ার পাশাপাশি রোগ বৃদ্ধি বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য আরেকটি ভ্যাকসিন হলো বর্তমানে খুব উপযোগী এটি এটি হল সৎকা রসল হোসেন দা উমার দা সদাকা তোমাদের অসুস্থদেরকে চিকিৎসা নেও দান সৎকার মাধ্যমে অনেকে বলতে পারি দান সৎকা কিভাবে চিকিৎসা নিব এটি আকিদা তথা বিশ্বাসের উপর নির্ভর করে আল্লাহ রব্বুল্লা আলমিন এই রোগ বৃদ্ধি দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি একনিষ্ঠ বিশ্বাস করে যদি দান সৎকা করে বিপদ আপদ বালা মুসিবত থেকে তো সে মুক্ত পাবেই দুনিয়া বিশ যে কোনো বালা মুসিবত থেকে এমনকি রোগ বৃদ্ধি থেকেও মুক্ত পাবে যার জন্য রসল আছেন দান সৎকা দিয়ে চিকিৎসা নিতে এভনে সাকিব বলেন ইবনে মোবারকের কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন আমার হাঁটুতে জখম আঘাত রক্ত প্রবাহিত হচ্ছে আর রক্ত বন্ধ হচ্ছে না সাত বছর এমন স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান ফেলো আর কোনো চিকিৎসা কাজ হচ্ছে না তখন ইবনে মোবারক রাহিমা হল্লা বললেন যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে সন্ধান করে ওইখানে একটি তুমি কোপ খনন করো ওই কোপ থেকে যখন পানির জন্না প্রবাহিত হতে থাকবে মানুষ পানি পান করতে থাকবে তোমার এইগুলি সব মছে যাবে দেখা গেল সে কোপ খনন করলো পরবর্তী সে সুস্থ হয়ে গেল আরোগ্যতা লাভ করল তাই সম্মানিত বন্ধুগণ এই ভ্যাকসিনগুলি গ্রহণ করুন এবং পাশাপাশি একটি রসাল্লা সাল্লামের চিকিৎসা সাধারণ একটি দানা এটি গ্রহণ করুন সেটি হল কালো যার জন্য রসোনা বলেছেন এই কালোজিরা জিরা হল মৃত্যু সারা সব রোগের চিকিৎসা ইংসা আল্লাহ আপনার কোন ভাইরাস করোনা বলেন এটি গ্রাস করবে না আপনি মুক্ত থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহর্বুল আলমিন সবাইকে এই থেকে হেফাজত করুন নিরাপদে রাখুন আমিন আল্লাহম আমিন